আমি ফারাবি বলছি, দিস ইজ ফারাবি ফ্রম বিডি প্রোডাক্ট ব্লগ, আর ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে যে সাইকেলটা নিয়েছি সেই সাইকেলটা হচ্ছে হিরো ব্র্যান্ডের সাইকেল। তো হিরো ব্র্যান্ডের সাইকেল আপনারা যদি চান তাহলে সেই হিরো ব্র্যান্ডের সাইকেল আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো ভিডিওর নিচে আমি ডিসক্রিপশনে সব কিছু নাম্বার দিয়ে দেবো। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সাইকেলগুলোর পার্টস এবং সাইকেলগুলোর যে গ্রাফিক্স, এই গ্রাফিক্সটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। আর আমার একটা সাবস্ক্রাইবার অবশ্যই বারবার করে আমাকে বলে যে ভাই একটা ভালো গ্রাফিক্স ওলা সাইকেল দেখান, বা কোনো হিরো ব্র্যান্ডের বা ফনিক্স বা কাইসেল ব্র্যান্ডের সাইকেল দেখান। তো আমি আজকে প্রচুর সাইকেল আপনাকে দেখাবো, বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তো আজকে যেই সাইকেলটা নিয়েছি সেটা হিরো সাইকেল। তো আমি এটা সম্বন্ধে অবশ্যই ভাই আমাদেরকে একটু জানাবে। তো আমি বলে দিই আপনাদেরকে, যেহেতু আপনারা আমার এই ভিডিওটা দেখছেন আর এই সাইকেলটা আমার বেশি অনেক পছন্দ হয়েছে, এই জন্য এই সাইকেলটা আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি আমি। তো এই সাইকেলটা দেখতে পাচ্ছেন এরকম পিছে একটা বসার সিট আছে এবং এটা হচ্ছে লোহার না ভাই? আচ্ছা লোহার। আর বডিগুলো মেটাল, বডি মেটালের এবং এটা হচ্ছে নন গিয়ার একটা সাইকেল। তো আপনারা ব্রেক সিস্টেম এটা খুব ভালো পেয়ে যাবেন এবং এর ডিটেলস আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে জানাবো। তো চলেন এই ডিটেলসটা একটু এটা হলো হিরো কোম্পানি দেখতেছেন। হিরো কিন্তু আপনি সবাই জানেন ইন্ডিয়ান, কিন্তু এটা চায়না থেকে আসে অরিজিনাল প্রিন্ট করা, একবার প্রিন্ট করা। হ্যাঁ এটা চায়না থেকে আসে অরিজিনাল হিরো, ইন্ডিয়ান না, কিন্তু সাইকেল ভালো। থাকে না আর এটার পার্টস প্রতি নষ্ট হলে ঠিক করতে পারবেন। যেমন বাংলাদেশি ম্যাগনা সাইকেল বিবি সেটা দেখবেন ডাইরেক্ট রড করা, এটা না সিস্টেম নট, এটা নষ্ট হলে ঠিক করতে পারবেন। হ্যাঁ এটার আপনার ব্রেকটা দেখেন হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক ব্রেক। হ্যাঁ এই ব্রেকটা অনেক দিন যাবে। সাধারণ সাইকেল যেগুলো দুরন্ত ম্যাগনা বাংলাদেশি প্রোডাক্ট ওগুলো ব্রেক হয় বি ব্রেক, রাবার দুই দিন পর পর রাবার চেঞ্জ করতে, কিন্তু এটা করা লাগবে না। এটা হলো হাইড্রোলিক ব্রেক যেটা গিয়ার সাইকেলে ব্যবহার করা হয়। আর আমরা শুনছি ভাই শিমানো যে পার্টস গুলো পড়ে সেটা গিয়ার সাইকেলে ব্যবহার করা হয়, গিয়ার সাইকেলে ব্যবহার করা হয়, কিন্তু নন গিয়ারে এটা ব্যবহার করা হয় না। মানে এটা কি নন গিয়ারে কি পার্টস ব্যবহার করা হয়? এটা হলো হিরো কোম্পানির নিজস্ব, আমাদের এই আপনি পিছনে দেখেন ভাই ফিটিং করে এখানে, ঠিক আছে নিজস্ব। হ্যাঁ হ্যাঁ আপনি এখানে আসলে অরিজিনাল যে কার্টুন দেখতেছেন আপনি আমার পাশে, এরকম কার্টুন আসে চায়না থেকে, আপনি নিজেরা সেট করে যে দেখেন সব অরিজিনাল পার্টস পাতি পাবেন আপনি। জি ভাই টায়ারগুলো কি জেল করা যাবে? জেল করা যাবে, কিন্তু আসলে এইভাবে থাকা ভালো, কারণ এটা নষ্ট ঠিক করতে পারবেন এবং এটা সিটটা আপনার অটোমেটিক ছোটো বড়ো করতে পারবেন, রেঞ্জ লাগবে না। আচ্ছা গ্যাদারিং আপনার বুক করতে হবে, সিলা রেঞ্জ লাগবে, ডালি নিয়েও ছোটো বড়ো করার জন্য এই জিনিসটা আর বুক করা লাগবে না, এটা আপনার সহজে পাইতেছেন। আর এটা কালার আছে আপনার অরেঞ্জ কালার, লাল কালার, গ্রিন কালার, অরেঞ্জ রেড গ্রিন। হ্যাঁ এটা সাইজও দুইটা, হ্যাঁ 24 26। 24 হলো যাদের একটু শর্ট মানুষ অথবা 8-10 বছর 12 বছর বাচ্চা চালাইতে পারে স্কুলে যাওয়ার জন্য, তাদের জন্য সুবিধাটা এই 24 সাইজটা নিতে পারেন। আর যারা বড় মানুষ তাদের জন্য 26টা নিতে পারেন, এটা দুইটা সাইজে আছে। আচ্ছা ভাই এটা কত কেজি ভার বহন করতে পারবে? এটা আপনার 80-90 কেজি, 100 কেজি। আর সাইকেলের ওজন কত? এটা কত আপনার 9-10 কেজি তো হবে। জি অনেক উন্নত মানের সফট, আপনি বসে দেখেন। হ্যাঁ আপনি যদি আরো একটা করতে পারেন এটার উপর একটা কাভার লাগাই নিলে সিটটা আরো ভালো থাকলো, আপনি বসেও আরাম পাইলেন। অনলি মাত্র 150 টাকা। হ্যাঁ আপনি এটা তো অরিজিনাল, আপনি চেঞ্জ করার চেয়ে আপনি এটা ব্যবহার করা ভালো, কারণ এটা অরিজিনাল ব্র্যান্ডের মাল। আপনি দেখেন প্রত্যেকটা পার্সে কিন্তু লেখা আছে, দেখেন এখানে লেখা আছে না, সব জায়গায় লেখা আছে, প্রত্যেকটা বডিতে পার্সে লেখা আছে। আমার সাথে যদি আপনি আসতে নাও পারেন ফোনে যোগাযোগ করবেন, অবশ্যই আমি যে কোনো এক ব্যবস্থা করবো, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর বডিটা কি ভাই? মেটাল বডি, অনেক হেভি সাইকেল, গর্জিয়াস, রাব ইউজ করার জন্য ভালো হবে। রাব ইউজ করার জন্য আসলে অনেক বেশি বেটার হবে, কারণ এই সাইকেলগুলো আপনি যে এইটা হাফটা হাফটা আপনার মেটাল, মেটাল। জি আচ্ছা আর এই যে এই ডিস্কটা তো হাইড্রোনিক ব্রেক, ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেক জি, আইটা কি মেটালে? জি এগুলো মেটালে হয়।
जी भैया। अच्छा भाई आप जो देखियो साइकिल अपना ঢাকার বাইরে নিতে চাই, হ্যাঁ এই দিকে আপনি যে কোনো আপনার পাশার আশেপাশে যে কোনো কুরিয়ার সার্ভিস থাকে তো আমাদেরকে বলবেন, ওই কুরিয়ার সার্ভিসে আমরা পৌঁছে দেব, কোনো অসুবিধা নেই। যেই কানে যান আর ঢাকার ভিতরে আপনি ডেলিভারি নিতে চাইলে আমাদের নিজস্ব লোক দিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে টাকা জাস্ট আমরা অ্যাডভান্স হিসেবে 500 টাকা কনফার্ম করার জন্য 500 টাকা অ্যাডভান্স দিই। ওকে থ্যাংক ইউ। তাহলে এই সাইকেলটা আপনারা যদি নিতে চান তাহলে রাখার একটা ভয় পাচ্ছেন বা উপরে নিয়ে যাবে নিয়ে যেতে পাচ্ছেন না, তাহলে এই সাইকেলটা হালকা খুবই, এটা নিয়ে যেয়ে আপনার ঘরের মধ্যে আপনি দেখতে পারবেন, রাখতে পারবেন, ঠিক আছে, কোনো চুরির ভয় নাই। আর সাইকেলটাতে অবশ্যই পাঁচপাতি এখান থেকে পেয়ে যাবেন, আর আমি এই দোকানের ডিসক্রিপশন অবশ্যই ভিডিও নিচে দিয়ে দেবো। ওকে ভিউয়ার্স, আজকে পর্যন্ত এই সাইকেলটা আপনাকে দেখালাম, এই সাইকেলটা আমার অবশ্যই অনেক পছন্দ হয়েছে। আপনি সাইকেলটা যদি নিতে চান তাহলে অবশ্যই ফোন দিয়ে সাইকেলটা নিতে পারেন।